আমাদের ট্রেক হ্যাকের কাজ হয়ে গেল তাও পারে, এখন পল্লব তোমাদের একটু ডেমো দিয়ে দেখিয়ে দিচ্ছে কি লাগালাম কিরকম হলো। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন আমরা যাচ্ছি হচ্ছে গাড়ির একটা টৌবার লাগাতে। তো দেখো আমাদের গাড়িতে টৌবারটা এখানে লাগানো নেই, তো আমরা যাচ্ছি আইন্দোভেন বেলজিয়াম বর্ডারে ওখানে লাগাতে, কারণ নেদারল্যান্ডে এটা খুব এক্সপেন্সিভ, 900 ইউরো। তো আমরা ওখানে যাচ্ছি লাগাতে, কারণ ওটা না লাগালে আমরা বাগানের কাজ শুরু করতে পারছি না। দেখছি সব মাটি পড়ে আছে, তো এটা আমাদের দরকার। তারপর ট্রেলারে গিয়ে জিনিসগুলো আগে ফেলবো, অনেক গাছ কাটা হয়েছে, তো ওইগুলো আস্তে আস্তে কাজ হবে শুরু। এখন স্টার্ট করো আবার বলছি। তো আমরা এখন যাচ্ছি ওখানে, কারণ ওখানে আমরা 500 ইউরোতে পেয়েছি, তো ওটা এখন সারাদিনের ব্যাপার। এখান থেকে 2 আওয়ার্স ড্রাইভ লাগবে। আর সবথেকে ভালো, অঙ্কিতা সেকে আমরা রেখে যাচ্ছি, মানে আফটার স্কুল একটা ফ্রেন্ডের বাড়িতে থাকবে, তো একটু আমি আর পল্লব একটু ভি টাইমও স্পেন্ড করে নেবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, যদি পারি ওখানে আমি আমার ভিডিও করব যদি ওরা অ্যালাউড করে। চলো এসে গেছি ত্রিহাতপুন্ত। ওদিকে রিসেপশনটা, এন্ট্রিটা, আমাদের গাড়ি নিয়ে যাচ্ছে, তো 2 ঘন্টা লাগবে, ততক্ষণ আমরা জায়গাটা একটু এক্সপ্লোর করবো। সাইকেল আছে, এগুলো নিয়ে আমরা ঘুরবো। এখানে হাঁটতে হাঁটতে অনেকটা এক্সপ্লোর করছি। তো দেখো একটা জায়গা দেখলাম, কী সুন্দর অ্যাকোয়ারিয়াম করেছে, ওপেন অ্যাকোয়ারিয়াম, ভালো না আইডিয়াটা? কী করো তোমাকে বলছি, এই দেখো কী সুন্দর বাড়ির সামনে, এটা খুব সুন্দর, অনেক মাছ আছে বাবা, কী বড় বড় মাছগুলো, কী মাছ গো এগুলো, ওদিক থেকে হেঁটে এলাম, এখানে এদিকে যাবো হাঁটতে। আমাদের ট্রেক হ্যাকের কাজ হয়ে গেল তাও পারে, এখন পল্লব তোমাদের একটু ডেমো দিয়ে দেখিয়ে দিচ্ছে কি লাগালাম কিরকম হলো। এটা হলো টোবার, টোবার এটা আমরা নিয়েছি হচ্ছে এই রিমুভেবল, যাতে দেখা না যায়, কারণ পিছনটা দেখা গেলে এটা কিরকম বাজে লাগে দেখতে। তো একটু দাম হয় এটা, কিন্তু খুব দেখতে ভালো। তো এই দেখো, এদিকে কিছুই দেখা যাচ্ছে না, নিচের দিকে দেখা। তো এটা 3 রকম হয়, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে রিমুভেবল, আর আরেকটা হচ্ছে অটোমেটিক। তো অটোমেটিকটা আমাদের দরকার নেই, কারণ ওইটা খুব দাম হয়, তো আমরা মিডিল একটা নিয়েছি যে রিমুভেবল, তো আমরা তো খুব বেশি ইউজ হয় না জিনিসটা। তো এটা দিয়ে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এটা এখানে। তারপর এখানে হচ্ছে এটা বাঁধানো, ইয়েটা নিচের থেকে দেখা দেখা যাচ্ছে না, তো নিচের থেকে দেখা, এই তো এটা হচ্ছে কানেকশনটা, এটা হচ্ছে কানেকশন করার জন্য ক্যারাভ্যানে নেওয়া যাবে, মানে 13 পয়েন্ট নিয়েছি আমরা, যাতে ক্যারাভ্যান করা টো করা যায়। তারপর এটা এখান থেকে ঢুকিয়ে দেব পিছন দিকটা, এই হয়ে গেল, লেগে গেল এটা। যখন ইয়ে টানবার সময়, ট্রেইলার বা ক্যারাভ্যান টানবার সময় এটা হয়ে যাবে, এখানে ইলেকট্রিক পয়েন্ট, আবার খুলবার সময় খুলে, যখন দরকার পড়বে না খুলে রেখে দেবে।
তুলে রেখে দেব, এই ব্যাগটাই রেখে দেব, এই ব্যাগটা দিয়েছো শেষ হয়ে গেল আমাদের, বিশাল একটা কাজ হলো। হ্যাঁ আমরা অনেক টাকা সেভ করেছি ওখান থেকে ও তো 2 ঘন্টা ড্রাইভ করে এসেছি আর আমরা সেভ করেছি মোটামুটি 400 ইউরো। হ্যাঁ তো কেউ যদি করতে চাও, এটা লাগাতে চাও, এখান থেকে এসে লাগিয়ে দিতে পারো, ভেরি অনেক কম দামে, অনেক চিপ। বেলজিয়াম থেকে ফেরার পথে হঠাৎ করে দেখলাম আন্দিয়ামেনটা পাশেই, তো ভাবলাম ওখান থেকে আমরা একটু ঘুরে যাই, কারণ আগে আমরা এখানেই থাকতাম, তো একটু নস্টালজিয়া হয়ে পড়ছি। দাঁড়া তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, মনে আছে আমরা হারিয়ে গেছিলাম সাইকেল নিয়ে, যদি টানেল একটা টানেলের ভেতরে আমি হারিয়ে গেছিলাম যখন থাকতাম। দাঁড়ো রাস্তাটা ওদিক দিয়ে যদি যাই তোমাদের দেখাচ্ছি, দেখো সামনে ফিলিপস স্টেডিয়াম। জুড়ে বল এই দেখো সামনে ফিলিপস স্টেডিয়াম। এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি, ফ্লেভার অফ ইন্ডিয়া, তো আইন্দুবেনে এসেছি। এই রেস্টুরেন্টে খাবো না, হতে পারে না, কারণ এই রেস্টুরেন্টের ওনার আমাদের খুব চেনাশোনা রানী বৌদি, তো রানী বৌদির হাতের রান্না না খেয়ে তো এখান থেকে যাবো না, তো এখানে আমরা ডিনারটা আজকে সেরে ফেলবো। দেখো লোকেশনটা খুব ভালো, একদম রাস্তার ওপরেই, এই পাড়াটা আমার খুব চেনা, তো সব আগেকার দিনের কথা মনে পড়ছে, এখানে কত ঘুরে বেড়াতাম, আমি এখানে আমি খুব সাইক্লিং করতাম। ওই দিকটা দেখছো, ওই দিকটা পার্টি হল, মানে পার্টিরও এখানে অ্যারেঞ্জমেন্ট আছে, বার্থডে পার্টি ওখানে করা যাবে, বা যে কোনো পার্টি ওখানে জায়গা আছে, এই সিস্টেমও আছে। একটা রুয়াবসা অর্ডার দিলাম, অনেক বছর পর রুয়াবসা খাচ্ছি, খাবো আর কি। যখন ওখানে যাচ্ছিলাম এটা দেখছিলাম দোকানটা, তো এখন ফেরার সময় একটু দেখি দোকানটা কী পাওয়া যায়। ওই দিক দিয়ে আসতে হবে, মাছের তন্দুরি, এটা আমার ফেভারিট মাছ, আমি একদিন পর পম্পলেট মাছ খাবো, দারুন দারুন। করা হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা দেবো। তো এই দেখো ফ্লেভার অফ ইন্ডিয়া, দারুন খাবার। আমি প্রথম এই মানে বাঙালি রেস্টুরেন্টে বসে মাছ ভাত খেলাম, তো দারুণ লাগলো। তো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, বাই।